সুপ্রভাত। সুপ্রভাত জমি, আশা করি সবাই ভালো আছেন। আর যেমন গত ভিডিওয়ে বলেছিলাম যে আমি প্রতিদিন পুজো 4-5টা দিন একটা করে ভিডিও বানাবো, আর আমার গ্রামের বাড়ির পুজো আপনাদের দেখাবো। গ্রামের পুজো 71 বছরের প্রাচীন একটা পুজো আপনাদের সামনে তুলে ধরবো। সো সেই জন্য আজ থেকেই শুরু করলাম, কারণ আনন্দে আর কি ভালো লাগছে না, কখন গ্রামের বাড়ি যাবো। তাই আর ওয়েদারটা যা আছে দেখলি বুঝতে পারবেন, ওয়েদার একদম নীল আকাশ, শরতের নীল আকাশ বাইরে যে দেখাচ্ছি। ওয়েদার আজ সকালে ঘুম থেকে উঠে ওয়েদারটা দেখে আর মনে হচ্ছে কখন যাবো বাড়ি। বাড়ি খবর পেলাম আমার কাকার ছেলে ছবি বাড়িছে আমাদের ঠাকুরে, পুরো প্রায় রেডি ঠাকুর, ময়না পড়ানো বাকি আছে, সেটা ষষ্ঠী প্রতি বছর ষষ্ঠীর দিন হয়, সেটাও দেখাও আপনাদের। তার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওটাকে লাইক করতে হবে। এই ভিডিওটা ভাবছি আমি 2 দিন ধরেই করবো, মানে এক্সটেন্ড করে দেবো ষষ্ঠী পর্যন্ত, মানে পঞ্চমী ষষ্ঠী মিলে একটা ভিডিও। সো এনজয় করুন, চলুন আমাদের বাইরে ভিডিও দেখাই, বাইরের ওয়েদারটা কি সুন্দর, চলুন। নীল আকাশ, আগে তুলোর মতো মেঘ, লাভলি ওয়েদার। এখানে আমার টাইম ল্যাপস চলছে, এনজয় দ্য টাইম ল্যাপস। পঞ্চমী দিন কোথাও না বেরোলে হয়, তাই বেরিয়ে পড়লাম ঘুরতে, বাট ঠাকুর দেখতে নয়, একদম ফাঁকায় আমি আমার বন্ধু বেরিয়েছি গ্রামের দিকেই বলতে গেলে। তার দুই ধারে ধানক্ষেত, তার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি আমরা কিছু ড্রোন শট নিচ্ছিলাম, ভিউটা দেখুন শুধু একটু, লুক অ্যাট দ্য ভিউ। মাঝখান দিয়ে মিঠো পথ চলে গেছে, মুরাম দিয়ে লাল মাটির পথ, দুপাশে সবুজ। চলুন আমার ড্রোন শটটা এনজয় করুন, ভিউটা এনজয় করুন। ষষ্ঠী কত রকম ঠাকুর দেখলেন পঞ্চমীতে, আশা করি কেউ বাইরে বেরোননি, ঘরে বসেই ঠাকুর দেখেছেন ভার্চুয়ালি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো গ্রামের বাড়ির উদ্দেশ্যে। ও আমাদের পাড়াতে আমি যেখানে থাকি আরামবাগে, সেখানে ঠাকুর চলে এসেছে কালকে। সো পুজো পুজো ভাবে হচ্ছে, গান বাজছে, কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যখন আমরা বেরোবো। Thank you.
এই হলো আমাদের দেশের বাড়ি। গরম হয়ে গেছে মধুরগা। চলে এসছি বিকালে কি বলে গয়না পরানো হবে, তখন দেখাবো আবার। সদস্য আমার সব থেকে ছোটো বোনি, আর আমার পাশে আমার ধীরে বোনি, বড় বোনি, আমার বোনি, আর একজন আর একজন পাড়ার বোনি, সবাই মিলে এখানে গল্প করছি। তোমার নাম কি? নাম বলে দাও। নাম বল। জোরে জোরে জোরে। পেয়সী বসু ওনার নাম। আপনি কি করেন? সবাইকে নেমন্তন্ন রইলো আমাদের বাড়িতে পুজোয় আসার জন্য। শুভ ষষ্ঠী বলে দে, বলে দে, বলে দে, শুভ ষষ্ঠী বলে দে। দেখছি ক্যামেরা শুভ ষষ্ঠী বলে দে, বল আমাদের বাড়ির পুজোতে সবাই আসবে, বল নেমন্তন্ন কর, তোকে দেখছে ক্যামেরায় ছবি উঠছে, নেমন্তন্ন কর, বল আমাদের বাড়ির পুজোয় সবাই আসবে, সব পরিবারে বলে দে, পরিবারে সব থাকবে। আই তো বলে দিয়েছে, আপনারা সবাই চলে আসবেন, যদি না আসতে পারেন ভিডিওটা দেখবেন তাহলেই হবে নাকি, তাই তো? বল দেখ আমার পুজোর নতুন জামা। তোমার কটা জামা হয়েছে পেয়সি? না পুজো মাটি হবে না, আমাদের আমাদের প্যান্ডেল রেডি, পুজো মাটি হবে না, হইয়া হইয়া এখন বৃষ্টি হইয়া, কারণ এখন কোনো কাজ নেই, কিন্তু এই বৃষ্টিটা ভিজলেই করোনার মতো জ্বর চলে আসবে, সো বৃষ্টি তো ফেলে যাবে না। আর কিছু করে মধ্যে মায়ের গয়না পরানো হবে, আর ওইদিকে মায়ের জন্য নারকল নাড়ু তৈরি প্রস্তুতি চলছে, তাই তো? সেটাও দেখাবো। মায়ের
কাকিমার জন্য নাকো নাড়ু তৈরি হচ্ছে, এখানে কাকিমাটা করছে। চলো দেখি। অভিনন্দন বসু, আর ওইদিকে আমার ছোট পিসি চলে এসছে, ওই সবারই আছে, সবারই আছে। ঘন্টা বাজা হচ্ছে একদম পারফেক্ট। ধরো ঠাকুরের অঙ্গসজ্জা হচ্ছে, কালকের কলাভবনের প্রস্তুতি চলছে। কাল সকাল 7টায় কলাভবন হবে, আর গল্পকথা প্রোডাকশনের ফেসবুক পেজ থেকে কালকে লাইভ আসবো আমরা। কলাভবনের যারা দেখতে চান লাইভ, তারা গল্পকথা প্রোডাকশনের ফেসবুক পেজ ফলো করুন, লাইক করুন। নাকনারু রেডি হয়ে আসছে এবার, নাকনারু একদম রেডি, হাতে গরম। সবাই বসে আছে এখানে, অনিদ্দা দিদি ভাই, এরা আমাদের তো একই দেখেছেন, ইউটিউবে যাবে আজকে রাত্রেবেলা। এই যে বৌমা, এর নাম পবিত্র বসু, আর একটা নাম আছে পরে বলবো, এর আর একটা নাম আছে মিস্টার 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 বসু, অভিনন্দন বসু। এই যো এখানে বেলবরণের পুজো হচ্ছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
কারণ এরপর আমি পরপর আমাদের বাড়ির পুজো দেখাবো, আমাদের কাছে তুলে ধরবো। শিবরাত্রি দেখা হচ্ছে সপ্তমী সকালে।